কে জিতবে কোপা আমেরিকার শিরোপা, লিওনেল মেসির আর্জেন্টিনা নাকি হামেস রদ্রিগেজের কলম্বিয়া? শেষের কবিতা স্মরণীয় করে রাখতে প্রস্তুত ডি মারিয়া, গেম চেঞ্জার মেসির কাঁধেই চড়তে চায় আর্জেন্টিনা। ইউরোর ফাইনালে লামিন ইয়ামালের দিকে তাকিয়ে রাঘব বল, স্পেন ইংলিশদের ভরসা হ্যারি কেইন। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মেসি নাকি রড্রিগেজ, ফাইনালে কে ঘুরিয়ে দেবেন ম্যাচ? সবাইকে টপকে 16 নম্বর শিরোপা দ্বার প্রান্তে আর্জেন্টিনা, এদিকে 23 বছরের খরা মেটাতে প্রস্তুত কলম্বিয়া। কোপা আমেরিকার গ্র্যান্ড ফাইনালে আর্জেন্টিনার সামনে 28 ম্যাচ না হারা কলম্বিয়া। খেলা শুরু সোমবার সকাল 6টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। কিচেনে আর্জেন্টাইন শেফের নিবিড় তত্ত্বাবধানে চলছে ডিবোনিসা ম্যানিয়া, তো অন্যদিকে সমর্থকের হেয়ার কাছে হামেস রদ্রিগেজ। কোপা আমেরিকার উত্তেজনা জমে উঠেছে 16 আনা। লাতিন শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, সেই শ্রেষ্ঠত্ব আবার কেড়ে নিতে হুঙ্কার দিচ্ছে কলম্বিয়া। ট্যাকল, পাস, গোল, সেভ, দুই জায়ান্টের শোপিস লড়াইয়ের জন্য প্রস্তুত ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়াম। 15 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে একবারই শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছিল কলম্বিয়া, সেটাও সেই 2001 সালে। তবে এবারের ফাইনালের লড়াইকে বলা যেতে পারে দুই সেয়ানের টক্কর। 28 ম্যাচ হারে না হামেস রদ্রিগেজের দল, আর আর্জেন্টিনা গেল 5 বছরে 61 ম্যাচে হেরেছে কেবল 2 ম্যাচ। এবারের টুর্নামেন্টে ওপেন প্লে থেকে 6 গোল করার বিপরীতে স্কালোনির দল হজম করেছে কেবল 1টা। রদ্রিগেজের দল প্রতিপক্ষের জালে দিয়েছে 12 গোল, হজম করেছে 2টা। সবচেয়ে বেশি 4টি ক্লিনশিট ধরে রেখেছে অ্যামি মার্টিনেজরা, এরপরে কলম্বিয়া, তাদের ক্লিনশিট 3টা। দুদলের হেড টু হেডে অবশ্য এগিয়ে লিওনেল মেসির দল, 22 লড়াইয়ে আর্জেন্টিনার 13 জয়ের বিপরীতে 3 ম্যাচ জিতেছে কলম্বিয়া। শ্বাসরুদ্ধকর ফাইনালে হতে যাচ্ছে দুই দলের 2-10 নম্বরের মহালড়াই। যদিও নামে ভারে মেসির ধারেও নেই হামেস রদ্রিগেজ, তবে সাম্প্রতিক পারফরমেন্সে মেসি খানিকটা রঙহীন। টুর্নামেন্টে 1টাই গোল করেছেন, অ্যাসিস্টও 1টা, চান্স ক্রিয়েট করেছেন 8টা। অন্যদিকে হামেস রদ্রিগেজ যেন তার সেরা ফর্মে, গোল 1টি করলেও অ্যাসিস্ট করেছেন 6টি, যা ভেঙে দিয়েছে লিওনেল মেসির রেকর্ড। গোলের চান্স ক্রিয়েট করেছেন 5টা, একই সাথে কি পাস দিয়েছেন 17টা। এবারে আসরের সেরা ফুটবলারও হয়তো হতে যাচ্ছেন এই কলম্বিয়ান। আর্জেন্টাইন শিবিরে নাই ইঞ্জুরি সমস্যা, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে স্কালোনির শিষ্যরা। 4-4-2 ফর্মেশনে মেসির পাশে যথারীতি হুলিয়ান আলভারেজ। অন্যদিকে ফাইনালে দানিয়েল মুনেসকে ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে নামতে হচ্ছে কলম্বিয়াকে। উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে লাল কার্ড খেয়ে ফাইনালে নিষিদ্ধ হয়েছেন মুনেজ, শঙ্কা আছে রিচার্ড রায়াসকে নিয়েও। আর এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হারাতে হলে কাজটা কলম্বিয়াকে করতে হবে 90 মিনিটের মধ্যে। খেলা টাইব্রেকারে গেলেই সব শেষ, কারণ মনস্টার মার্টিনেসকে টপকে যাওয়াটা কঠিন নয়, অসম্ভবও বটে। স্ট্যাট থেকে সুপার কম্পিউটার প্রেডিকশন, সবখানে জিতে বসে আছে আর্জেন্টিনা। হিসেব বলছে মেসিদের ফাইনাল জেতার সম্ভাবনা 62.4%, কলম্বিয়ার বেলায় 37.6%। লাস্ট বাট নট দ্য লিস্ট, রোমাঞ্চকর ফাইনালের রোমাঞ্চ কয়েক গুণ বাড়িয়ে দিতে থাকছে শাকিরার হাফ টাইম শো। তবে এই কলম্বিয়ান পপ তারকা পারফর্ম করলে ম্যাচ হারে আর্জেন্টিনা। 2014 বিশ্বকাপ ফাইনালে হয়েছিল যেমনটা। কোহিনুর কণা, 71। আকাশি নীলে জার্সিতে এই শেষ, এরপর আর দেখা যাবে না আনহেল ডি মারিয়া নামের কিংবদন্তিকে। বরাবরই পার্শ্বচরিত্র, অথচ ডি মারিয়া না থাকলে আর্জেন্টিনার 21শ শতাব্দীর সেরা সাফল্যের কোনোটাই হয়তো থাকতো না। বিদায় বেলায় ডি মারিয়ার জন্য খেলাযোগে শ্রদ্ধা, মাদি হাসানের গল্পে। হিমালয় কখনো একা দাঁড়াতে পারে না, তার পায়ের তলে থাকতে হয় ধারণ করার যোগ্য শক্ত মাটি। জীবনে ফুটবলে কেউ কখনো একা হিরো হতে পারে না, পেছন থেকে সামনে ঠেলতে ওপরে ওঠানোর জন্য বিশ্বস্ত হাত কিংবা ঘাড়েরও বড্ড প্রয়োজন। সিনেমায় যেমন শুধু প্রধান চরিত্রকে বেশি মনে রাখে লোকে, তেমন মানুষের অর্জনেও একই চল। সচরাচর শুধু মেইন হিরোর জয়ধ্বনি করে পৃথিবী, তবে সত্যিকারের নায়ক কৃতজ্ঞতা মানে জানে। মেসি নামের যে আর্জেন্টিন ফুটবল হিমালয়, তার নিচের মাটির সুকতলাটার অনেকটা জুড়েই আনহেল ডি মারিয়া। 2022 বিশ্বকাপ মেসির হয় না,
যদি ফাইনালে আনহেলের একটা গোল করা আর আরেকটা করানোর অনবদ্য না থাকে, 2021 কোপা আমেরিকাও হাত গোলে বেরিয়ে যাবে যদি ডাকনাম এলফিদেও যার সেই মানুষটা জাল খুঁজে না পায়। মেসির কল্পটা পরিপূর্ণ করার জন্য হয়তো সৃষ্টিকর্তার ডি মারিয়া সৃষ্টি করা লাগত। ওভারঅলের কি খেয়াল কে জানে, নিচক কাকতলীয় বলা যাবে, দুজনের জন্মস্থান একই রোজারিও। মেসি যদি হয় আর্জেন্টিন ফুটবল ইন্ডাস্ট্রির শাহরুখ খান, তাহলে 11 নম্বর জার্সি নির্ঘাত আমির কিংবা সালমান খান। একবিংশ শতাব্দীতে আর্জেন্টিন ফুটবল রূপকথার এই যে এত দুর্দান্ত শুনতে আর দেখতে যে লাগে, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকে যা, তারই তো নাম ডি মারিয়া। ইদানিং সবাই অবশ্য হতে চায় মূল গল্প, কর্মীর চাইতে নেতার সংখ্যা বেশি। রাজনীতির মাঠে যেমন ওই যে আক্ষেপ করেন প্রবীণ নেতারা, সবখানি অবশ্য একই চল। মাথা নিচু করে নিজের কাজ, কোনো ক্রেডিট বাজি না করাতে এই সময়ের ঘোরতর আপত্তি। ডি মারিয়া নির্লোভ, দলের জন্য সব, আশ্চর্যজনকভাবে আপাত মস্তক ফ্যামিলি ম্যান। ফার্স্ট ছাড়া দ্বিতীয় যারা, তাদেরকে নাকি কেউ মনে রাখে না। তবে ডি মারিয়া হয়তো বিরল ব্যতিক্রম, সমস্ত দলমত ছাপিয়ে এই মানুষটা আদায় করতে থাকবে শ্রদ্ধা। ডি মারিয়ার হেটার হওয়া কঠিন, সময় কাল অতিক্রম করে যতদিন বাঁচবে এই সময়ের আর্জেন্টিনা মেসি, ততদিন তার অক্সিজেন হয়ে থাকবে ডি মারিয়া। দুচাকার যানের সেই গল্পটা বিখ্যাত, নিজেই বলেছেন সেই দিনগুলি তার আজকের অবস্থানে ডিজেল পেট্রোল। ছোটবেলায় একটা মোর্চে ধরা সাইকেলে দুধের শিশু বোনকে সামনের সিটে, আনহেলকে পেছন বসিয়ে মা চালিয়ে নিয়ে যেতেন ফুটবল স্কুলে। হতদরিদ্র পরিবারের এই ছেলেটাকে বড় বড় ফুটবল কোচেরা বলেছেন তোকে দিয়ে কিচ্ছু হবে না, সবার সামনেই চোখের জলে ভাসিয়ে দিয়েছেন অনেকবার। বড় হয়ে সমস্ত সাফল্যে তাকে একই রকম কান্নার রং ছুঁয়ে যায়, তবে সেসব আনন্দের পেছন নাকি ফিরে তাকান কত কষ্ট অপমান না পারা সহ্য করে আজকের জায়গায়। তার গল্পটাই যে কোনো সেক্টরে লাথি গুঁতো খাওয়া, তোকে দিয়ে হবে না কিছু শোনা বহু তরুণের অনুপ্রেরণা। যে সমস্ত মানুষেরা চুপচাপ প্রার্থনা করে, স্বপ্ন দেখে সেই দিনের যেদিন জীবন তার মঙ্গলময় হাত দিয়ে তাদের স্পর্শ করবে, অনেক দূর চলে যাবে সম্পূর্ণ নিজের চেষ্টায়, এরপর প্রাণ ভরে আনন্দের কান্না কাঁদবে, হয়ে উঠবে এক একজন আনহেল ডি মারিয়া। ফিঙ্গার ক্রসড। মাহদি আসান, 71। ফাইনালে সবার চোখ থাকবে লিওনেল মেসির ওপর, তিনি হতে পারেন আর্জেন্টিনার গেম চেঞ্জার। বর্তমান চ্যাম্পিয়নরা কাপ্তানের কাঁধে চেপেই শিরোপা ধরে রাখতে চায়, বরাবরের মতোই লিওনেল স্কালোনি রণকৌশল সাজাবেন মেসিকে কেন্দ্র করে। রোমান পেরে রিপোর্ট। 1983 সাল থেকে কোপা আমেরিকা একটা নির্দিষ্ট ক্রম অনুসরণ করছে, একটি দল পর পর দুটি টুর্নামেন্ট জিতেছে, তারপর চ্যাম্পিয়ন হয়েছে অন্য একটি দল, এই প্যাটার্নে এগিয়ে চলেছে কোপা। 1983 আর 1987 সালে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে, 89 এর শিরোপা যায় ব্রাজিলে, 91 ও 93 এ আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব, 2015-2016 আসরে চিলি ট্রফি জিতেছিল, 19 চ্যাম্পিয়ন ব্রাজিল, পরের আসরে শিরোপা আর্জেন্টিনার। প্যাটার্ন অক্ষুণ্ণ থাকবে তো এবার, নক্ষত্রের পতন দেখবে আর্জেন্টিনা, ঐতিহ্যবাহী আকাশি নীল শেষ বারের মতো গায়ে জড়াবেন ডি মারিয়া। মেসি মারিয়া যুগল বন্দী দেখার অপেক্ষায় আর্জেন্টাইন ফ্যানরা। মুখে স্বীকার করুক আর নাই করুক, কলম্বিয়ার দুশ্চিন্তার নাম মেসি, মাঠে তার হেঁটে বেড়ানো প্রতিপক্ষের জন্য অস্বস্তি। মেসি নিজেই বলেছেন তার হাঁটার মাঝেও রয়েছে শিল্প, যখন বল তার কাছে থাকে তখনই গড়ে দেন পার্থক্য। 2022 বিশ্বকাপ একটা নিখুঁত উদাহরণ, মেসি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন, তবে সুযোগ তৈরি, শট এবং কি পাস সবই আগের বছরের তুলনায় কম ছিল, কিন্তু এখানেও আছে মেসির মাহাত্ম্য, প্রতিটা পাস ছিল ক্লিন, প্রায় প্রতিটা সুযোগ ব্যবহার করেছিলেন আর্জেন্টাইন কাপ্তান, অর্ধেক সুযোগও হয়ে যায় সহজ গোল, টিমমেটদের জন্য তৈরি করেন সহজ সুযোগ। লিওনেল স্কালোনি এখানেই অনন্য, তিনি এই জ্ঞান নিয়ে দলকে গড়ে তুলেছেন, মেসি খেলায় ততটা ইনভলভ হবেন না, বরং সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহার করবেন। কিন্তু চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত মেসির এই জাদুটা
অনুপস্থিত। টুর্নামেন্টে মাত্র একটাই গোল করেছেন। কাতার বিশ্বকাপের মতো আইকনিক কিছু উপহার দিতে পারেননি। কোপা আমেরিকার ফাইনালে গেম চেঞ্জার হতে পারবেন কি মেসি? রহমান পেয়ার, ৭১। ইউরো 2024 এর ট্রফি উঠবে কার হাতে, স্পেন নাকি ইংল্যান্ড? কাগজ কলমের হিসেবে এগিয়ে লামিন ইয়ামালের স্পেন, অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া, হাল ছেড়ে না দেওয়া হ্যারি কেইনের বড় শক্তি। ইউরোর ফাইনাল, মেগা ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। বড় ম্যাচের গল্প মাদি হাসানের কাছে। ইউরো চ্যাম্পিয়ন হবে কে, ইংল্যান্ড নাকি স্পেন? খোদ ইংলিশ চিড়িয়াখানার এক পেঙ্গুইন, যেটা ভবিষ্যৎবাণীর কাজে দক্ষ, বলে দিয়েছে স্পেন। অরাং ওটাং পৃথিবীতে থাকা সবচেয়ে বুদ্ধিমান সৃষ্টির একটা, জার্মান চিড়িয়াখানা থেকে ওরও ভবিষ্যৎবাণী একই। জ্যোতিষীর কাজে তর্ক সাপেক্ষে সময়ের সেরা, ল্যাবে বেড়ে ওঠা কোলি ব্যাকটেরিয়া। এবারের ইউরো সেমিফাইনাল অব্দি হওয়া মোট ৪৯ ম্যাচের মধ্যে ৪৮টাতেই নিখুঁত। ফাইনাল ম্যাচেও এখন অব্দি ল্যাবে বেড়ে ওঠা নজর কাড়া এই অণুজীবের রায় স্পেন। কোনো অনুমান অবশ্য ভিত্তি নয়, বেশিরভাগ নিরপেক্ষ বিশ্লেষকের কাগজ কলমের অ্যানালাইসিসেও স্প্যানিশরাই ফেভারিট। টুর্নামেন্টের সবচেয়ে বেশি চান্স ৯৬, সবচেয়ে বেশি গোল ১৩। নান্দনিক আর সুন্দর আরামদায়ক ফুটবলের চোখের দেখার পাশাপাশি পরিসংখ্যান বলছে এবারের ইউরোর সেরা ফুটবল খেলেছে বলের দখল এক নাগারে নিজেদের কাছে রাখার দর্শন টিকিটাকার জন্মভূমি। এমনিতে এখন অব্দি কোনো ফাইনাল হেরে যাওয়ার রেকর্ড নেই লা রোহাদের। ৪-২-৩-১ এই সিস্টেমেই চলবে, নেই গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোট কিংবা কাট নিষেধাজ্ঞা। স্প্যানিশদের শিরোপা সাফল্য আসবে কিনা তাতে গুরুত্বপূর্ণ লিওনেল মেসির ছায়া, যাকে বলা হয় সেই রাইট উইঙ্গার লামিন ইয়ামাল, পাশাপাশি মিডফিল্ডের ইঞ্জিন রদ্রি। বিল্ড আপ, গোল করানো কিংবা গোল করা, এই দুজন তাদের স্বাভাবিক খেলাটা খেললে ছোঁয়া হতে পারে ট্রফির স্বপ্ন। কাগজে কলমে কে এগিয়ে, ফাইনালে অনেক ক্ষেত্রেই কোনো কাজের নয়। নিশ্চয়ই বিশ্বাসের পতাকা উড়ন্ত রেখেই মাঠে থাকবে ইংল্যান্ড। ৯৫ মিনিটে স্লোভাকিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের সাথে পেনাল্টি শুটআউটে সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে অন্তিম মুহূর্তের সমস্ত জয় এটাই জানান দেয়, শেষ দম পর্যন্ত ওরা ছাড়বে না একটা ইঞ্চিও। হ্যাঁ, হয়তো গ্যারেথ সাউথগেটের টিম সবচেয়ে নান্দনিক ঘরনায় খেলে না, তবে ওই যে নেভার গিভিং আপ অ্যাটিটিউড, ওটাই এই দলের সবচেয়ে বড় শক্তি। 3-4-3 কাউন্টার অ্যাটাক সিস্টেমে হ্যারি কেইন, বেলিংহ্যাম, ফিল ফডেন, এ তিনজন ম্যাচ উইনার। এ তিনজনের যে কোনো একজন সেরাতে থাকলে ৫৮ বছর বাদে ফুটবলের কোনো মেজর ট্রফি ফিরবে ইংল্যান্ডে। ইটস কামিং হোম, বহু বছর ধরে ইংলিশ মিডিয়ার বাজানো একঘেয়ে সেই স্লোগানটা ফাইনালি সত্যি হবে তো। মাহদি হাসান, ৭১। এক রাতে ইউরো আর কোপার ফাইনাল, ম্যাচ দেখতে বসার আগে মিলিয়ে নিতে পারেন শেষ মুহূর্তের হিসেবটা। বাংলার দুই কোচ মারুফুল হক আর সাইফুল বারী টিটুর কথা শুনেছেন নর্ণব বাপি। ফাইনাল, দুই হেভিওয়েট টিম, স্পেন ইংল্যান্ড, কি মনে হচ্ছে এই ফাইনাল নিয়ে? যদি টুর্নামেন্ট শুরুর থেকে এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি ইংল্যান্ডের খেলা দেখি, তাহলে কিন্তু কখনো মনে হয়নি যে ইংল্যান্ড চ্যাম্পিয়নের মতো খেলতে পারবে। হচ্ছে আগে স্পেন টিম শুধু সেন্ট্রালি অ্যাটাক করতো, এখন দুইটা উইং সমান্তালে ইউজ করে ওরা অ্যাটাকে আসছে। দুইটা টিমের ইকুয়ালি কিছু কিছু পজিশনে যদিও স্পেন এগিয়ে থাকবে, তারপরে আমি মনে করি যদি ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করে দেখতে পারলে আমার ভালো লাগবে, কারণ আমার কোচিং কেরিয়ার, কোচিংয়ের লার্নিংটা অনেক বড় একটা অংশ ইংল্যান্ডে রয়েছে। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে স্পেন, যদি প্রেডিকশন বলি, স্পেন সবচেয়ে বড় লড়াইটা হবে আমার মনে হয় উইংয়ে, এবং এখানে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে উইংয়ে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে কীভাবে হ্যান্ডেল করবে ইংল্যান্ড, আর যদি ওই 3-4-2-1 যায় তখন মিডফিল্ডের কিন্তু ইন দ্য মিডল দুজন প্লেয়ার হয়ে যাচ্ছে, তখন আবার স্পেনের মিডফিল্ড হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস আমি মনে করি তিনজনই। ফাইনাল সবসময় হচ্ছে অন্যরকম, এবং ইংল্যান্ডের অলওয়েজ দেয়ার ইজ এ চান্স, বাট ইংল্যান্ডকে আমার যেটা মনে হয় যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের আরও বেশি কাজ করতে হবে, স্পেনের দুইটা উইং কীভাবে ডিল করবে। তো আমি বলবো স্পেন একটু এগিয়ে, বাট ইংল্যান্ডেরও চান্স আছে। ইউরোর পরে কিন্তু কোপার ফাইনাল, বিগ ম্যাচ, আর্জেন্টিনা কলম্বিয়া, এই ম্যাচটা নিয়ে কী মনে হচ্ছে? হিসাবে তো বলবো যে আর্জেন্টিনা এগিয়ে আছে, বিকজ তারা চ্যাম্পিয়ন আগেও হয়েছে। বাট একটা জিনিস হচ্ছে এই কলম্বিয়া টিমটা লরেঞ্জোর আন্ডারে যেটা দেখেছি আমরা, যে গত ২৮ ম্যাচ হারেনি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে গত উরুগুয়ের সাথে ম্যাচেও দেখা গেছে তাদের এরিয়াল ডুয়েল খুব ভালো, তাদের কাউন্টার অ্যাটাকে গিয়ে ক্রসিং মানে কনভার্সন বেশ ভালো।
দুইটা টিমেরই দেখা যাচ্ছে পজিশন হাই পজিশন বেস্ট, যদিও আর্জেন্টিনার বেশি 60 কাছাকাছি, বাট ওদের 49, নট ব্যাড। তো ওই হিসাবে বলবো দে উইল গিভ এ হার্ড টাইম, ইট উইল নট বি ইজি ফর মেসি অ্যান্ড গং। যদি শুট আউটে যায় সেখানে কি মার্টিনেজের কারণে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে? বড় সমস্যা যে এক্সট্রা টাইম নাই, সরাসরি শুট আউটে যাওয়াটা আমার মনে হয় যে এটা ইটস নট ফেয়ার। বাট তারপরে মার্টিনেজ থাকাটা তো একটা বিরাট ফ্যাক্টর হবেই, যদিও ওদের গোলকিপার ভার্গাস নট ব্যাড, সেও ভালো। তো ইস পেনাল্টি হচ্ছে ইস অল অ্যাবাউট নার্ভস। আর্জেন্টিনার টিমটা মানে অনেকদিন পর একটা লম্বা সময় ধরে কিন্তু লেটিনে এবং ওয়ার্ল্ড ফুটবলে বেশ ভালো করে যাচ্ছে। এটা যদি আমি মনে করি এটা তিনটা জেনারেশন, ক্যাম্পেস, তারপর ম্যারাডোনা এবং মেসি। ক্যাম্পেস ও ম্যারাডোনা কিন্তু এতদিন ধরে রাখতে পারেন এই টিমটাকে, কিন্তু মেসি অনেকদিন টিমটাকে ধরে রাখছে এবং মেসির সঙ্গে যারা খেলছে আমি মনে করি অবশ্যই মেসির উপযোগী তাদের সঙ্গে খেলার জন্য, এবং সেই অনুযায়ী তারা কিন্তু ফাইনালে আসছে এবং তারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ম্যাচের কে ফ্যাক্টরগুলি কী কী হতে পারে? ম্যাচের কে ফ্যাক্টর হলো যে একটা জিনিস আমরা এই কোপাতে দেখছি, সেটা হলো নর্মালি একটা টিম প্রেসিং করে ইউরোপে বা ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, এটা হলো যে অর্গানাইজ ওয়েতে প্রেসিং করে, বিভিন্ন প্রেসিং ল্যান, পাসিং ল্যান এবং ম্যান জোন প্রেসিং থাকে। কিন্তু আমরা কোপাতে দেখতে পাচ্ছি শুধু ম্যান প্রেসিং হচ্ছে। তো টিমগুলো যদি বল প্রয়োগের ক্ষেত্রে না যায়, যদি ট্যাকটিক্স এবং টেকনিকে মনোযোগ দেয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই একটা ভালো ম্যাচ হবে। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।